হয় আজি ভাষা দিয়ে আমি প্রকাশ করবো পারা নাই। 75 বছর ভারত স্বাধীন স্বাধীন হওয়ার পাছত প্রথমবার বাবে ভারতবর্ষর যান আমার ট্রাইবেল জনগোষ্ঠীক প্রতিনিধিত্ব করে এনডিএ সরকারে প্রার্থিত্ব দিয়েছিল আমার দ্রৌপদী বাইদক, আর তেখেতে আজি বিপুল ভোটত জয়যুক্ত হয়েছে, আর এইটার কারণে আমি এনডিএ সরকারক বিশেষভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আছো সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থার তরফের পর। হয় আমি আজি ফটকা ফুটাইছো আর জায়গায় জায়গায় বাগানে বাগানে ইতিমধ্যে নৃত্য দল আর অন্যান্য সাংস্কৃতিক কার্যসূচী ইতিমধ্যে চলি আছে। ইতিমধ্যে এতিয়া বর্তমান জুলিয়া চাহ বাগিচা চলি আছে, তিনিখুরিয়া চাহ ডিব্রু দলং চাহ বাগিচা, তেনেকা জায়গায় জায়গায় আমার লড়া ছোৱালীকেইটা বাগানের বাগানের যান আদিবাসী রাইজ উলাই স্বপ্রতিভাবে উলাই আহি আজি উল্লাস বিজয় উৎসব পালন করে আছে। আর আমি এনডিএ সরকারক বিশেষরূপে ধন্যবাদ জ্ঞাপন করব বিচারিছো আদিবাসী জনগোষ্ঠীক প্রতিনিধিত্ব করে ক্যান্ডিডেট দিয়েছিল আর বিপুল ভোটত জয়যুক্ত হয়েছে। আর আমি আশা করছো যে এই এনডিএ সরকার যি ধরনের আজ ট্রাইবেল জনগোষ্ঠীক প্রতিনিধিত্ব করে ক্যান্ডিডেট আজি দিলে রাষ্ট্রপতি পদর বাবে, ঠিক সেইদরে আমি এনডিএ সরকারক আশা করছো যে অনাগত দিনত যর যি আদিবাসী সকল আছে তেখেতর জ্বলন্ত সমস্যা যে জনজাতিকরণ আদি করে মাটির পাট্টা চাহ শ্রমিকের দৈনিক মজুরি আদি করে সেই সমস্যা সমূহ শীঘ্রে সমাধান করব বলে আমি আশাবাদী। হয় আজি ভাষা দিয়ে আমি প্রকাশ করব পারা নাই। 75 বছর ভারত স্বাধীন হওয়ার পাছত প্রথমবার বাবে ভারতবর্ষর যান আমার ট্রাইবেল জনগোষ্ঠীক প্রতিনিধিত্ব করে এনডিএ সরকারে প্রার্থিত্ব দিয়েছিল আমার দ্রৌপদী বাইদক, আর তেখেতে আজি বিপুল ভোটত জয়যুক্ত হয়েছে, আর এইটার কারণে আমি এনডিএ সরকারক বিশেষভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আছো সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থার তরফের পর। হয় আমি আজি ফটকা ফুটাইছো আর জায়গায় জায়গায় বাগানে বাগানে ইতিমধ্যে নৃত্য দল আর অন্যান্য সাংস্কৃতিক কার্যসূচী ইতিমধ্যে চলি আছে। ইতিমধ্যে এতিয়া বর্তমান জুলিয়া চাহ বাগিচা চলি আছে, তিনিখুরিয়া চাহ ডিব্রু দলং চাহ বাগিচা, তেনেকা জায়গায় জায়গায় আমার লড়া ছোৱালীকেইটা বাগানের বাগানের যান আদিবাসী রাইজ উলাই স্বপ্রতিভাবে উলাই আহি আজি উল্লাস বিজয় উৎসব পালন করে আছে। আর আমি এনডিএ সরকারক বিশেষরূপে ধন্যবাদ জ্ঞাপন করব বিচারিছো আদিবাসী জনগোষ্ঠীক প্রতিনিধিত্ব করে ক্যান্ডিডেট দিয়েছিল আর বিপুল ভোটত জয়যুক্ত হয়েছে। আর আমি আশা করছো যে এই এনডিএ সরকার যি ধরনের আজ ট্রাইবেল জনগোষ্ঠীক প্রতিনিধিত্ব করে ক্যান্ডিডেট আজি দিলে রাষ্ট্রপতি পদর বাবে, ঠিক সেইদরে আমি এনডিএ সরকারক আশা করছো যে অনাগত দিনত আদিবাসী সকল আছে তেখেতর জ্বলন্ত সমস্যা যে জনজাতিকরণ আদি করে মাটির পাট্টা চাহ শ্রমিকের দৈনিক মজুরি আদি করে সেই সমস্যা সমূহ শীঘ্রে সমাধান করব বলে আমি আশাবাদী। হয় আজি ভাষা দিয়ে আমি প্রকাশ করব পারা নাই। 75 বছর ভারত স্বাধীন হওয়ার পাছত প্রথমবার বাবে ভারতবর্ষর যান আমার ট্রাইবেল জনগোষ্ঠীক প্রতিনিধিত্ব করে এনডিএ সরকারে প্রার্থিত্ব দিয়েছিল আমার দ্রৌপদী বাইদক, আর তেখেতে আজি বিপুল ভোটত জয়যুক্ত হয়েছে, আর এইটার কারণে আমি এনডিএ সরকারক বিশেষভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আছো সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থার তরফের পর। হয় আমি আজি ফটকা ফুটাইছো আর জায়গায় জায়গায় বাগানে বাগানে ইতিমধ্যে নৃত্য দল আর অন্যান্য সাংস্কৃতিক কার্যসূচী ইতিমধ্যে চলি আছে। ইতিমধ্যে এতিয়া বর্তমান জুলিয়া চাহ বাগিচা চলি আছে, তিনিখুরিয়া চাহ ডিব্রু দলং চাহ বাগিচা, তেনেকা জায়গায় জায়গায় আমার লড়া ছোৱালীকেইটা বাগানের বাগানের যান আদিবাসী রাইজ উলাই স্বপ্রতিভাবে উলাই আহি আজি উল্লাস বিজয় উৎসব পালন করে আছে। আর আমি এনডিএ সরকারক বিশেষরূপে ধন্যবাদ জ্ঞাপন করব বিচারিছো আদিবাসী জনগোষ্ঠীক প্রতিনিধিত্ব করে ক্যান্ডিডেট দিয়েছিল আর বিপুল ভোটত জয়যুক্ত হয়েছে। আর আমি আশা করছো যে এই এনডিএ সরকার যি ধরনের আজ ট্রাইবেল জনগোষ্ঠীক প্রতিনিধিত্ব করে ক্যান্ডিডেট আজি দিলে রাষ্ট্রপতি পদর বাবে, ঠিক সেইদরে আমি এনডিএ সরকারক আশা করছো যে অনাগত দিনত আদিবাসী সকল আছে তেখেতর জ্বলন্ত সমস্যা যে জনজাতিকরণ আদি করে মাটির পাট্টা চাহ শ্রমিকের দৈনিক মজুরি আদি করে সেই সমস্যা সমূহ শীঘ্রে সমাধান করব বলে আমি আশাবাদী।